ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো আমরা শ্বশুরবাড়ি যাচ্ছি আর আজকে হলো তৃতীয়া তো তৃতীয়ার দিন যাচ্ছে ও পুরো এক সপ্তাহ অফিস ছুটি নিয়েছে আর আমরা ট্রেনে করে যাচ্ছি তো আমরা এর আগে কোনো দিন ট্রেনে করে যাইনি আমরা তো সবসময় স্কুটিতে করে যাই কারণ ট্রেনে করে অনেকটা টাইম লাগে তো ওই জন্য আর ও আমার সামনে বসে আছে দাঁড়াও দেখাচ্ছে কাশফুল দেখা যাচ্ছিলো তো আমি ওকে একটুখানি ভিডিও করতে বলেছিলাম তো আমরা ট্রেনে করে এই জন্য যাই না কারণ ট্রেনে করে প্রচুরটা ঘোরা থাকে আর প্রচুর রাস্তা থাকে স্কুটি দিয়ে ভেতর দিয়ে আছে আমাদের হয়ে যায় এই যে ও এখানে বসে আছে আর আজকে এত গরম না মানে কি বলবো পুরো ভ্যাবসা গরম তো আমরা আর সকাল সকাল পৌঁছে যেতাম এই যে আমার গোপাল এখানে বসে আছে কারণ আমার আসার সময় আমি সেই সকাল সাতটার সময় বেরিয়েছিলাম তো ফার্স্ট যে ট্রেনটা ধরেছিলাম কিছুটা টাইম আসার পরে আমার শরীরটা এত অসুস্থ হয়ে যায় যে আমরা ট্রেন থেকে নেমে যাই আমরা ভাবতেই পারিনি যে আজকে যেতে পারবো দেখো কাশফুলগুলো কত সুন্দর লাগছে তো যেখানে এত সুন্দর সুন্দর কাশফুল না তো আমি ওকে একটুখানি ভিডিও করতে বলেছিলাম তো আরেকটা জায়গায় ছিল অনেকটা নদীর ধারে সেখানটা মিস করে গেছি তো কাশফুল দেখলেই মনে হয় যে হ্যাঁ দুর্গা পুজো চলে এসছে আর আজকে তৃতীয়া তো এবারও এক সপ্তাহ উপরে ছুটি নিয়েছে তো আমরা অনেক আগে আগেই যাচ্ছি কিন্তু আমার শরীরটা একদমই ভালো নেই এই সময় একটুখানি ভালো লাগছিল দেখো সব ধান হয়েছে তো ওই মাস যেরকম বলছিলাম আমার শরীরটা খারাপ হওয়ার জন্য আমরা ট্রেন থেকে নেমে গেছিলাম আর ও প্রচণ্ড ঘাবড়ে গেছিলো আমরা ভাবতেই পারিনি যে আসতে পারবো আমরা ভেবেছিলাম ওখান থেকে গাড়ি ভাড়া করে আবার ব্যাক করে ফিরে যাব। কিন্তু তারপরে আধ এক ঘন্টা রেস্ট নেওয়ার পরে তারপরে দেখছি একটু ভালো লাগছে তারপরে অনেক কষ্ট এসেছি মানে আজকে এতটা কষ্ট হচ্ছিলো তারপর আমরা দুজনেই ভাবছিলাম হয়তো আমরা এসে ভুলই করেছি তো এই যে আমরা আরামবাগ নেমে গাড়ি ভাড়া করেছি তো আমরা এখন বাড়ি যাচ্ছি এরপর আর কোনো ভিডিও দেখাতে পারলাম না কারণ গিয়ে আমার প্রচুর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো তো চলো পরে তোমাদের সঙ্গে কথা হবে